আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। একদিন বেশ কিছু যুবক মিলে হকি স্টিক দিয়ে তারা মারামারি করছিল। সেই মুহূর্তে একজন ভাই আসলো এবং তাদেরকে প্রশ্ন করলো যে দেখুন, এই যে হকি স্টিক, এই হকি স্টিক এটাকে তৈরি করা হয়েছিল কিসের জন্য, কোন কাজে হকি স্টিককে তৈরি করা হয়েছিল, আর এই হকি স্টিক দ্বারা কী করা হচ্ছে, হকি স্টিকের ডিউটি ছিল কি, বলে আঘাত করা, হকি খেলায় ব্যবহার করা। অথচ সে কী ডিউটি করছে, এখন মানুষের গায়ে আঘাত করে যাচ্ছে। এটার সাথে মানুষের জীবনের বেশ কিছু মিল আছে। মিলটা কোথায় সেটাই বলছি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। একটু চিন্তা করে দেখুন তো, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর আমরা কী করছি, আমরা কী করে যাচ্ছি? হকি স্টিক তৈরির পেছনে যে কারণ ছিল সেটা হচ্ছে সে হকি খেলায়, তার জবটা হচ্ছে হকি খেলা, বলে আঘাত করা। সে যদি এটা না করে অন্য কিছু করে থাকে, ওই হকি স্টিক যদি কেউ ভেঙে ফেলে বা কেউ যদি হকি স্টিক দিয়ে মারামারি করতে যেয়ে সে হকি স্টিক ভেঙে ফেলে, সে হকি স্টিকের কিন্তু কোনো জবাবদিহিতা দেওয়া লাগে না, তার কোনো জবাব দেওয়া লাগে না। কিন্তু আমি আপনি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছিল আর আমরা কী করছি, মৃত্যুর পর কিন্তু আমাদেরকে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে কথা বলেন যে তারা কি ধারণা করে যে তাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি এবং তাদেরকে আমার কাছে ফেরত আসতে হবে না? বুঝতেছেন, দুনিয়াতে যদি কোনো সন্তান কোনো ভুল করে থাকে, তাহলে অনেক সময় মা অথবা বাবার কাছে যদি বিচার আসে, তাহলে বলে না ফোন দিয়ে যে আজকে বাসায় আয়, তোর খবর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি ধারণা করে যে তাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, তাদেরকে আমার কাছে ফেরত আসতে হবে না? ফেরত তো যেতেই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কারণে সৃষ্টি করেছেন, আমরা যেন সেই কাজেই নিজেদেরকে সঁপে দিতে পারি এবং নিজেদের এই জীবনকে কাজে লাগাতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।